بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. يقول المؤلف رحمه الله تعالى: عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا نعس أحدكم وهو يصلي فليرقد حتى يذهب عنه النوم، فإن أحدكم إذا صلى وهو نائس لا يدري لعله يستغفر فيسب نفسه. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মনে আছে তো না? আন আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কিসের অর্থ? রওয়িয়া বা মারওয়িয়ুন দুটি বলা যায়, রওয়িয়া ফিল মাজহুল মাজি অথবা ইসম মাফউল মারওয়িয়ুন, মারওয়িয়ুন আন আয়েশাতা অথবা রওয়িয়া আন আয়েশাতা, অর্থ একই। খেলমজুলে যেটা অর্থ হয় ওইটা হয় ইসম মাফউলের অর্থ, যেমন কতেলা হত্যা করা হয়েছে, মাকতুলুন হত্যাকৃত, কি বল? হ্যাঁ, দরেবা মারা হয়েছে, মজরুবুন যাকে মারা হয়েছে। তো রবি আর মারবিয়নের একই অর্থ, পার্থক্য হচ্ছে যে একটা ফেল আর একটা ইসিম, রবিয়া ফেল আর মারবিয়ন ইসিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা নাআসা আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি যখন ঝিমাবে, নাআসা মানে তন্দ্রা আসা, ঝিমাচ্ছে, ওয়া ইউসাল্লি সালাত অবস্থায়, এই জুমলাটি হচ্ছে জুমলা হালিয়া বলে, মানে অবস্থা বর্ণনা করা হচ্ছে যেন। তাহলে শুধু এ পর্যন্ত তর্জমা করলে অসম্পূর্ণ কথা থেকে যায়, ইযা নাআসা আহাদুকুম, তোমাদের কেউ যখন ঝিমাবে, না তোমাদের কোন ব্যক্তি যখন সলাত অবস্থায় ঝিমাবে, এ হচ্ছে পুরা বাক্যের অর্থ। আর যদি একটা একটা করে করি, ইযা না সাহাদুকুম, তোমাদের কেউ যখন ঝিমাবে, ওহ ইয়াসাল্লি, সেই সময় সে এমত অবস্থায় যে সে কি করছিল, নামাজ পড়ছিল, সুন্দর লাগে না? কিন্তু যদি এরকম অর্থ করা হয়, তোমাদের কোন ব্যক্তি সলাত অবস্থায় যখন ঝিমাবে, যখন ঝিমাবে তো কি করবে, ফালিয়ার কুদ, ওর জবাব, এজা হচ্ছে হরফে শর্ত, ওর জবাব ফালিয়ার কুদ, সে যেন ঘুমিয়ে যায়, নামাজের অবস্থায় ঘুম আসছে, তাহলে ঘুম চাপ খুব ঝিমাচ্ছেন ঘুম, তাহলে ওই অবস্থায় নামাজ পড়িয়েন না, ঘুমিয়ে যান। এই নামাজ কোন নামাজ? ফরজ নামাজ, সাধারণত রাতের নামাজ, মানুষ এরকম ঝিমায় খুব ঘুমের চাপ, এটা হচ্ছে রাত্রে তাহাজ্জুদের নামাজ, উদ্দেশ্য করা হয়েছে তাহাজ্জুদের নামাজ, মনে বড় আশা আকাঙ্ক্ষা, অনেক এরকম আছেন দিনদার মানুষ, কিন্তু মেহনতেরও কাজ করেন, অথবা ঘুমের চাপ বেশি, দুই রকম হইতে পারে, এমনি ঘুমের চাপ হয়তো ঘুম বেশি, কতক লোকের স্বভাব থাকে ঘুম বেশি তার, আর কত লোক আছে যে এমনি হয়তো ঘুম নর্মাল হলো, ক্লান্ত মানুষ, মেহনতের সারাদিন কাজ করে, কিন্তু দিনদার ধার্মিক মানুষ সারা জীবন চলে যাচ্ছে, তাহাজ্জুদ পড়তে পারবো না, কষ্ট করে উঠছেন, তাহাজ্জুদ পড়তে উঠছেন কিন্তু না, আমার শুরু করেছেন কিছুই বুঝেন না যে কি পড়লেন না পড়লেন, ঝিমাচ্ছে আর নামাজ পড়ছে, সেজদাই রুকুতে তাহিয়াতে গিয়ে কি পড়তে কি পড়ে দিচ্ছেন, কি বলতে কি বলে দিচ্ছেন, হয় এরকম ঘুমের বেশি চাপ হয়ে গেলে। তো এইরকম যদি অবস্থা হয় তাহলে নবী সাল্লাম বলছেন ফালিয়ার কত শুয়ে যায়, না নামাজ পড়বে না, নামাজ পড়বে না। তো এই নামাজকে নিয়ে নিতে হবে যে এই নামাজ হচ্ছে নফল নামাজ সম্পর্কে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, কারণ তাহাজ্জুদের নামাজ রাত্রে হয়, রাত্রে হচ্ছে আসল ঘুমাবার সময়, ঝিমাবার সময়, এই নামাজ সম্পর্কে বলা হয়েছে। দিনেও যদি এরকম নফল নামাজ হয় কি সালাতুল দোয়া পড়ছে আর ঝিমাচ্ছে, সে সালাতুল দোয়া পড়িয়েন না, চাষ পড়িয়েন না, ঘুমানো, রাতে ঘুমায়নি, সকালবেলা আপনি সালাতুল দোহার এসব শুরু করেছেন আর ঝিমাচ্ছেন, কিছু বুঝছেন না, কি পড়ছেন না পড়ছেন, না নামাজ বাদ দিয়ে, নফল নামাজ বাদ দিয়ে ঘুমানো, কারণ এই নামাজ পড়াতে আরো ক্ষতি বেশি হতে পারে, দোয়ার জায়গায় আপনি নিজের উপর বদদুয়াই করে দিচ্ছেন, যেমন হাদিসে বলা হয়েছে। ফরজ নামাজের ক্ষেত্রে ওলামায়ে কেরামদের ফতোয়া কি, ফরজ নামাজে যদি এরকম অবস্থা হয়, হইতে পারে না কি এরকম অবস্থা, আরে কখনো হইতে পারে, ফজরে, ফজরে কারো যদি অভ্যাসী হয় এরকম ঝিমানো, তাহলে কি ফজর নামাজ পড়বে না, সূর্য ওঠার পর, না তাড়াতাড়ি ঘুমাবে, ওর ওষুধ আছে, রাত 12টায় ঘুমাচ্ছে আর ফজরে উঠলেও আমি কি পড়ছি না পড়ছি বুঝছি না, তাহলে আপনি রাত 10টায় ঘুমিয়ে যান, 9টায় ঘুমিয়ে যান, এমনই যদি হয় তাহলে ডিউটি শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া তাড়াতাড়ি ঘুমিয়ে যান, এই ঘুম অন্য সময় পুরা করেন, হয় তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে অথবা দিনে ঘুম পুরা করে, যেভাবে হোক না কেন অভ্যাস করেন। তারপরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা, উজু করা, নাক পরিষ্কার করা, এগুলি ঘুম তাড়ায়,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন ঘুম থেকে উঠবে তখন ভালো করে নাক পরিষ্কার করিও, কারণ শয়তান কোথায় বাস করে? নাকের ডগায়, নাকের ডগায় শয়তান বসবাস করে রাত্রে। নবী বলেছেন হালকা যদি হালকা পানি দিয়ে যদি চোখ মুখ ধুয়ে থাকেন তাহলে হয়তো ঘুমের আসর আছেই, ঘুমের চাপ আছে, প্রভাব ওর ঘুমের প্রকোপ আছেই, কিন্তু ভালো করে ঠান্ডা পানি দিয়ে গরম পানি দিয়ে যা দিয়ে হোক মানে যাতে ঘুম তাড়াতে পারেন আপনি, ভালো করে বারবার করে আপনি যদি আপনি ধুয়ে চোখ টোক একবারে তাজা হয়ে গেছে, তার সাথে সাথে দোয়া পড়ার, এর দোয়ারও আসার আছে যে দোয়া টোয়া পড়েছেন আপনি ঘুম থেকে জাগার, ঘুম তাড়িয়ে দিয়েছেন আপনি, তন্দ্রা তাড়িয়ে দিয়েছেন, তারপর নামাজ পড়েন। তাহলে এই কথা কোনোদিন বলা যাবে না যে ফজর নামাজ একটা লোক ফজর নামাজে গেলেই শুধু ঝিমায়, সুতরাং থাক তুমি ফালিয়ার খোঁজ, হাদিসকে যেখানে সেখানে ফিট করলে হবে না। তবে কতক জায়গায় ফিট করা যাবে হাদিস ফরজ নামাজের ক্ষেত্রে, যেখানে দেখবেন যে অক্ত লম্বা আছে, সময়টা লম্বা আছে, আর যেখানে হয়তো জামাত আপনার জন্য জরুরি নেই, মুসাফির অবস্থায় আছেন, তো এগুলির ক্ষেত্রে ফিট করা যেতে পারে ফরজ নামাজের ক্ষেত্রে। যেমন সময় লম্বা আছে কোন নামাজের, এশার নামাজের, তো এশার নামাজের আগে আবার ঘুমানো অপছন্দনীয়, এটাও মশলা মনে রাখতে হবে। এশার নামাজ পড়ার আগে ঘুমানো হচ্ছে অপছন্দ, নবী সাল্লাম ইয়াকরাহ ঘৃণা করতেন, অপছন্দ করতেন, মাকরুহ, এটি হারাম নাই, নাজাজ নাই, কিন্তু আশঙ্কা আছে যে ঘুম দিল লম্বা টান দিয়ে এশা কাজ দেখা গেল গুনাহগার হলেন, সেজন্য নিষেধ করা হয়েছে। কথাবার্তা বলা এশার নামাজের পরে অপছন্দনীয়, দিনের কথা ছাড়া দুনিয়াবি গল্প গুজব সব অপছন্দনীয়, তাহলে জোহরের নামাজের ক্ষেত্রে লাগাইতে পারি, জোহরের নামাজের যথেষ্ট সময় আছে, জোহরের সময় 12:15 থেকে শুরু করে 3:15 পর্যন্ত, আসরের নামাজ যতক্ষণ না আসছে যথেষ্ট সময় আছে, খুব ক্লান্ত, এই সময় নামাজ পড়লে কিছু বুঝতে পারছেন না কি পড়ছি না পড়ছি, এরকম যদি পরিস্থিতি কখনো হয় তাহলে একটু বিলম্ব করে দেন, ঠিক আছে এখন একটু ঘুমিয়ে নিই, 2:30 উঠে নামাজ পড়ে নেব, অথবা আসরের সাথে জমাকে জমা তাখির করে নেব, সফরে যেমন বলা হলো সফরে জমার এক বিধান আছে, হয় আগেই যদি সুস্থ থাকে তো জোহরের সাথে আসর পড়ে নেন, অথবা জমা তাখির করেন যে না এখন আমার ঘুম চাপে আছে এখন নামাজ পড়ে কাজ হবে না, এখন আমি ঘুমিয়ে নিই, ঘুমিয়ে নিয়ে রেস্ট করে নিয়ে উঠে আমি 3:00 জোহর আসর একসাথে পড়ে নেব, জমা তাখির করে নেব, কোনো অসুবিধা নেই। তো এইরকম ক্ষেত্রে লাগানো যাবে, কিন্তু ওয়াক্ত পার করে দিবে যে আমার খুব ঘুম চাপে সেই জন্য আমি ফজর নামাজে ফালিয়ার কোট ঘুমিয়ে থাক, আর সূর্য উঠে গেল আসর নামাজ ঘুমিয়ে থাকলে সূর্য ডুবিয়ে দিল না, জায়েজ না, কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে, কিতাবান মানে মাকতুবান, ফরজ করা হয়েছে, মাওকুতা ওয়াক্ত মোতাবেক, সময় মোতাবেক, সময় নামাজ আদায় করতে হবে, ওয়াক্তের বাইরে নামাজ পড়লে ইচ্ছাকৃত যদি নামাজ পড়ে, ইচ্ছাকৃত ঘুমিয়ে থাকলো বা বিলম্ব করলো খেলাধুলা দেখলো আর ওয়াক্ত পার করে নামাজ পড়লো, নামাজ সহি মাসলা হচ্ছে যে কবুল হবে না। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এই মাসলার উপর অত্যন্ত জোর দিয়েছেন এবং তিনি হকের উপর দিয়েছেন এই ক্ষেত্রে, যে যেহেতু ওয়াক্তে ফরজ করা হয়েছে ওয়াক্ত পার করে দিয়ে নামাজ যদি স্বেচ্ছায় কেউ পড়ে তাহলে সেই নামাজ কবুল হবে না, স্বেচ্ছায় আর অনিচ্ছা, বুঝতে পারছেন তো, তাহলে অনিচ্ছা একটা লোক ইচ্ছা চলে আমি ফজরে উঠবো অ্যালার্ম কখন বেজেছে জানি না, কেউ জাগিয়েছে কি জানি না, উঠতে পারিনি সূর্য উঠে গেছে, মাফ, যখন উঠেছেন তখন উজুকে নামাজ পড়েন, কিন্তু স্বেচ্ছায় মানে আপনি অভ্যাস করে নিয়েছেন এটা বা নিয়ত করে এসেছেন আজকে খুব ক্লান্ত আছে আজকে উঠবো না সকাল 7টায় উঠে নামাজ পড়ে, এটা হলো স্বেচ্ছা, নামাজ হবে না, খেয়ে দিয়ে আর এটা 3টা বাজছে আসলে এখন তো আরো আধা ঘন্টা বাকি আছে আসরের নামাজের, থাক ঘুমিয়ে যাই মাগরিবের সাথে পড়ে নেব, মাগরিবের সময় আজান হওয়ার পরে আপনি আসর পড়েছেন তাহলে নামাজ হবে না, নামাজ কবুল হবে না। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক সাবধান, কোরআন সন্ন্যার অনুসারী ভাইরা যাতে করে বিদাতিদের মতো না করে না, বিদাতিদের কাছে এগুলো মশলা খুব হালকা, তাদের কাছে এসব মশলা হালকা কোনো ব্যাপার না, কাজা নামাজ পড়ছে জোহরের কাজা এসা সময় পড়ছে, বিদাতি মজাপন্থী অফিসার তারপরে এরকম এমনকি এক শ্রেণীর যারা হয়তো ধর্মীয় কাজ আছে অসুবিধা নেই, ট্রেনে সফর করেছেন 30 ঘন্টার সফর, 3 দিন সফর করে 2 দিন সফর করে কলকাতায় বম্বে সফর করেছে, হ্যাঁ 3 দিনের নামাজ একসাথে কাজা করছে, চাইছে না নামাজ হবে না, এরকম আপনাকে ওই ওই রাস্তায় নামাজ পড়তে হবে, যেখানে আছে সেখানে নামাজ পড়তে হবে আপনাকে, ট্রেনে নামাজ পড়তে হবে, স্টেশনে নামাজ পড়তে হবে, বাসে নামাজ পড়তে হবে, নামাজ কাজা করা এটি কোরআন সুন্নাহর অনুসারীদের কাজ নয়, সুতরাং আমরা যেন ওই বিদাতীদের মতো কাজ না করি।
এজন্য নামাজ ভুল। যাই হোক, তাহলে ঘুম আসছে, ঝিমাচ্ছেন, তন্দ্রা আছে, ঘুমের খুব চাপ, তখন ফালিয়ার কোদ শুয়ে যাবে। আসল এই হাদিসটি হচ্ছে তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে, কিয়ামুল লাইল ক্ষেত্রে। বাকি অন্যান্য ক্ষেত্রে যে ক্ষেত্রে বলা যাবে তা বলা হলো, হাত্তা ইয়াজহাবা আনহুন নওম, যতক্ষণ পর্যন্ত তার ঘুম চলে যায়, হাত্তা ইয়াজহাবা আনহুন নওম, যতক্ষণ তার ঘুম চলে যায়। হ্যাঁ, এখন ঘুমের চাপ নেই, একটু থাকলেও চাপ নেই। কেন? কারণ কি? ফাইন্না আহাদাকুম ইযা সাল্লা ওয়া হুয়া নাইসুন, কারণ তোমাদের কোন ব্যক্তি যদি ঝিমানো অবস্থায় সলাত আদায় করে, নামাজ পড়ে, লায়াদ্রি, ও জানে না, লায়াদ্রি, জানে না কি হচ্ছে না হচ্ছে, কি বলছি না বলছি, কি হচ্ছে না হচ্ছে, জানে না। লাআল্লাহু ইস্তাগফির, হতে পারে সে মনে মনে ভাবছে যে আমি আল্লাহর কাছে মার্জনা কামনা করছি। আত্তাহিয়াত পড়া হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ, ইন্নাকা হামিদুম মাজিদ হয়েছে, মনে করছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়ছি, কিন্তু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ছি, আল্লাহুম্মা ইন্নাকা যালামতা, হ্যাঁ, ইন্নী যালামতু না পড়ে ঘুমের চাপ আছে, ইন্নাকা যালামতা হয়ে যেতে পারে কিনা, হইতে পারে, আল্লাহ তুমি তো জুলুম করেছো, কুফরি, যালামতুর জায়গায় যালামতা করলি তো গেল, কুফরি। হ্যাঁ, ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনা, আল্লাহ আমার ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না, কুফরি, ঝিমানো অবস্থায় এরকম হইতে পারে না, আন্তর জেগে আনা হয়তো, আর শয়তান করাই, কিন্তু আমি দেখেছি ঘুমের চাপের সময়, আমার জিন্দগিতে মনে পড়েছে এমন কখনো কখনো হয়েছে যে ঘুমের চাপে নামাজ পড়ছি, আর ওই সময় মনে হচ্ছে যে অন্য অন্য কথা বলছি, পরে যখন খেয়াল বাংলায় কথা বলছি অথবা যাই হোক কথা বলছি, পরে যখন একটু চেতন হয়েছে কি বলছিলাম যেন, আরে আমি তো নামাজ আছি কি বলছিলাম, বাস্তবে এটা আমার অভিজ্ঞতার কথা বলছি। তো ঘুমের অবস্থায়, তন্দ্রার অবস্থায় যখন ঘুমের চাপ আছে, সেই সময় নামাজ পড়তে গিয়ে হয়তো দুনিয়ার কোনো কথা বলছেন অথবা কোনো বদদোয়ারি কথা বলছেন, উল্টো পাল্টা কথা বলছেন, কুফুরি কথা বলছেন, মেলা কথা বেরোতে পারে, স্বপ্ন দেখা হইতে পারে, মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ স্বপ্ন দেখে নিতে পারে, কি স্বপ্ন এমন আজব, চোখ তো বন্ধ হয়েছে হঠাৎ একটা স্বপ্ন দেখছে, এরকম হয়েছে, এত দ্রুত মানুষ স্বপ্ন দেখে নিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আড়াই সেকেন্ডে দেখেন, একটু অভিজ্ঞতা, হ্যাঁ ঠিক, মনে হচ্ছে আড়াই স্বপ্ন দেখেছি কিন্তু আড়াই সেকেন্ড হয়ে গেছে, স্বপ্নের জগৎ কেমন তাহলে? তাহলে স্বপ্নের অবস্থা যদি এরকম হয় তাহলে এখান থেকে ধরে নিতে হবে, তাহলে মরার পরে বরজখী অবস্থা কেমন হইতে পারে? কেমন করে বলছেন যে বরজখী হায়াত মানে নবী বেঁচে আছেন? আরে ভাই, ওই জীবনই আলাদা, একটা ও জীবনই আলাদা, ওলা কিল্লা তা সরুন, তুমি বুঝছো না, লাল্লাহ ইস্তাগফির, হতে পারে লাল্লাহ মানে হতে পারে, সম্ভবত ও ওর ইচ্ছায় কি করছে, ইস্তাগফির, আল্লাহর কাছে মার্জনা কামনা করছে, কিন্তু মার্জনা কামনা নয়, কি করছে, ফায়া সুব্ব নাফসাহু, সে নিজেকে গালি দিচ্ছে, নিজেকে অভিশাপ দিচ্ছে, সাব্বাই সব মানে গালি দেওয়া, মানে নিজেকে অভিশাপ দিচ্ছে, হয়তো দোয়া করা তো দূরের কথা, আল্লাহর কাছে মাফ চাওয়া তো দূরের কথা, ইস্তিগফার না করে নিজেকে কি করছে, সে লানত করছে, অভিশাপ দিচ্ছে, হতে পারে। সুতরাং এইরকম অবস্থায় নফল নামাজ আদায় করবে না। আর ফরজ সম্পর্কে যেমন বলা হইল, এই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ নিয়ে এসেছেন, অধ্যায় হচ্ছে 20 নম্বর কিতাবুল ওযু, বাবুল ওযু মিনান নওম। ইমাম বুখারী রহমতুল্লাহ অধ্যায় কাম করেছেন যে ঘুম যদি চলে আসে তাহলে ওযু করতে হবে, মানে বোঝাতে চাইছেন ঘুম হচ্ছে ওযু ভঙ্গকারী বিষয়। হাদিসে কোথায় আছে ঘুম ওযু ভঙ্গকারী বিষয়? আছে কি? আমি আগে একটা কথা বলেছিলাম, ইমাম অন্য হাদিস হয়তো আছে অন্য হাদিসে, কিন্তু সেই হাদিস এত বলিষ্ঠ নয় যত বলিষ্ঠ শর্ত লাগিয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। যেন সেই হাদিস সোনানের কিন্তু আবু দাউদে হয়তো আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহতে আছে, তিনি নিয়ে আসতে পারছেন না ওই হাদিস, কারণ আমার শর্ত করা আছে, সুতরাং আমি এইরকম নিতে পারছি না, কিন্তু মাসলা ঠিক আছে, কারণ হাদিস সহি যেহেতু, যদিও একটু নিম্ন পর্যায়ের সহি, কিন্তু মাসলা আপন জায়গায় ঠিক আছে যে ঘুম যদি চলে আসে তাহলে উজু ভঙ্গ হয়ে যাবে, সেই জন্য মাসলাটাকে প্রমাণ করার জন্য তিনি অধ্যায় কায়েম করেছেন। হাদিস যেটা তার শর্ত মাফিক পড়েছে সেটা দূরের সম্পর্ক হইলো, এই হাদিসটাকে টেনে নিয়ে এসেছেন এখানে, বুঝাতে চেয়েছেন যে ঘুম হচ্ছে কি, উজু ভঙ্গকারী বিষয়। তাহলে এই হাদিসে কোন অংশটুকু আছে যেটা দিয়ে বোঝা যেতে পারে যে উজু ভঙ্গ হয়ে যাবে? ঘুমানো না, না ঘুমিয়ে যাও, ঘুমিয়ে গেল কিন্তু ঘুমায়নি, এই বুঝতে পারে না কথাটি আছে ওইটা, ওহান আছে লায়াদ্রি, যে লায়াদ্রি জানে না, জানে না, হতে পারে সে
ইস্তেগফার করছে, মার্জনা কামনা করছে, আর মার্জনা না, সে নিজেকে নিজেকে গালি দিচ্ছে অথবা নিজেকে লানত করছে, অভিশাপ করছে, নিজের উপর বদদোয়া দিচ্ছে, সুবহানাল্লাহ, সে নিজেকে বদদোয়া দিচ্ছে। আর এই যে লায়াদ্রি শব্দটি রয়েছে, এ লায়াদ্রি জানে না, মানে তাহলে বোঝা গেল যে ঘুমের অবস্থায় মানুষ টের পায় না। যখন টের পায় না যে কি বলছি, তাহলে আমার বায়ু সরছে না সরছে না তাও টের পায় না। যখন টের পায় না তাহলে উজু ভঙ্গ হয়ে যাবে ঘুম আসলে। তন্দ্রায় কিন্তু না, কারণ সাহাবাই কেরাম হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে সাহাবাই কেরামরা এশার অপেক্ষায় বসে থাকতেন আর ঝিমাতে থাকতেন, বসে বসে ঝিমাতেন, বসে বসে ঝিমাতেন, তবে ঘুমের প্রকোপ না, খুব চাপ না, একবারে কিছুই জানে না, এরকম না, ঝিমাচ্ছেন আবার খেয়াল হচ্ছে, এই ঝিমাইতে থাকতেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেজার করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে দেরি করে আসতেন, কারণ এশার নামাজ যত দেরি করে বিলম্ব করে পড়বে তত বেশি ফজিলত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে জামাতে ইমামতি করতে নামাজ পড়তে দেরি করে আসতেন, অপেক্ষা করে আছে 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 আছে, তুমি ঝিমাইতে আছে ঝিমাইতে আছে, তাদের মাথা ঝুঁকতে থাকতে হাদিস রয়েছে। ওয়ালা ইয়াতাওয়াজ্জাউন স্পষ্ট হাদিস রয়েছে, তারা পুনরায় উজু করতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আসতেন তেমনি ওই ঝিমাতে ঝিমাতে উঠে নামাজে শরীক হয়ে যেতেন। তাহলে বোঝা গেল বসে বসে যদি কেউ ঝিমায়, আর এমন নয় যে একবারে গাঢ় ঘুম চলে এসেছে হোঁচ দিশে নেই যে কি হয়েছে, আর অনেকে বসে বসেই কিন্তু যার নাক ডাকা নাক ডাকতে শুরু হয়, তাহলে সেটা ঝিমানো নয়, সেটা ঘুমানো, হ্যাঁ সেটা নাস না, নৌম, হ্যাঁ নাস মানে ঝিমানো, ঝিমানো না, নৌম হয়ে গেছে। তো গাঢ় ঘুম যাতে হোঁচ দিশে কিছু নেই এরকম হয়ে গেলে সেই ঘুম হচ্ছে অজু ভঙ্গকারী, কারণ কারণ অজু ভঙ্গের সম্ভাবনা রয়েছে, এই জন্য অজু ভঙ্গকারী ধরে নেওয়া হয়েছে। 100% বলতে পারবেন না যে আমি ঘুমিয়েছি মানে বায়ু সরেছে, ঘুমাইলে কি বায়ু সরে নাকি, যার রোগ নাই বায়ু সরবে না, সারা রাত বায়ু সরেনি, কিন্তু যেহেতু হুঁশ দিশে নেই যে কি হলো না হলো, সেই জন্য ঘুম গাঢ় ঘুমকে ধরে নেওয়া হয়েছে অজু ভঙ্গকারী বিষয়, আর নওমুল আমিক হালকা ঘুম নয়। এই লায়াদ্রি থেকে ইস্তিদলাল করেছেন, দলিল নিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা কানাত তাগসিলুল মানিয়া মিন সাউবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সুম্মা আরাহু ফীহি বুকআতান আও বুকআন। এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়েছেন। এই অধ্যায়ে বাবুন ইজা গাসালা জানাবাতা আও গায়রাহা, এই অধ্যায় হচ্ছে যে কোন ব্যক্তি যদি গোসল ফরজ হয়েছে মানে বীর্য পাথেছে, সেই বীর্য কাপড়ে লেগেছে ধুইল, অথবা হাইজ মাসিক ঋতু রক্ত ধুইল ধৌত করলো ফালাম আসারহ, কিন্তু তারপরে দাগ থেকে গেল, দাগ গেল না, দাগ থেকে গেলে কোনো ক্ষতি আছে কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অধ্যায় কায়েম করেছেন জিজ্ঞাসামূলক, যে এইরকম যদি হয় তাহলে হবে কি, আর উত্তরটি তিনি হাদিসে রেখে দিয়েছেন। হ্যাঁ তো এইরকমই রয়েছে এই হাদিসে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বর্ণনা করছেন, যে আন্নাহা কানাত তাগসিলুল মানিয়া, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাপড় থেকে বীর্য ধৌত করে দিতেন, মানি ধুয়ে দিতেন, মানি ধুয়ে দিতেন, সুম্মা আরাহু ফিহি, তারপরে আমি তা দেখতে পেতাম ওই কাপড়ে, মানে ওই মানি দেখতে পেতাম কাপড়ে কি অবস্থায়, বুক আতান দাগের অবস্থায়, মানে দাগ দাগ দেখতে পেতাম, আও বুক আন দাগ, একটি দাগ দেখতে পেতাম অথবা দাগ দাগ হয়ে দেখতে পেতাম, কয়েক জায়গায় লেগেছে আর কয়েক জায়গায় ধোয়া হয়েছে কিন্তু দাগ থেকে গেছে, এরকম দেখতে পেতাম। অধ্যায় কায়েম করেছেন যে সে মানি হোক অথবা অন্য কিছু হোক, তাহলে এখানে কেয়াস করা হয়েছে, এইরকম কেয়াস শরীয়ত রয়েছে, হ্যাঁ যে মানি ধুয়ে দিয়েছেন তার দাগ থেকে গেছে, ওই রকমই যদি অন্য কোনো জিনিস রক্ত তার দাগ থেকে যায় তাহলে সেটা তার উপর কায়াস করেছেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সেজন্য এইভাবে অধ্যায় কায়েম করেছেন। অফি রিওয়ায়াতিন উখরা অন্য হাদিসে রয়েছে বোকান বোকান, মানে দাগ দাগ হয়েছিল, একটি দাগ না কয়েকটি দাগ হয়েছিল, বোকাতনের জমা হচ্ছে বহু বচন হচ্ছে বোকান, তো দাগ দাগ হয়েছিল কাপড় ধোয়ার পরেও তাতে দাগ দাগ হয়েছিল। তাহলে বোঝা গেল যে কোনো কাপড়ে কোনো নাপাকি যদি থাকে, হ্যাঁ বা নাপাক না হোক নোংরা বস্তু ঘৃণিত বস্তু থাকে, কারণ মানির বিষয়টি আবার ইখতিলাফি বিষয়, পাক না নাপাক এখানে স্পষ্ট নয় যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিকটে মানি পাক না নাপাক,
কারণ তিনি এখানে একথা বলেননি যে নাপাকি ধোয়ার কথা, বলেছে এটা গাছতলা জানাবাত, জানাবাত হয়েছে মানে বীর্যপাত হয়েছে, সহবাস হয়েছে, তারপরে যেসব লেগে রয়েছে সেগুলি ধোয়ার কথা বলেছেন। তাহলে এই যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে তিনি প্রবেশ করেননি, বিষয়টি ফোকাহাকে আমরা আলোচনা করেছেন। অধিকাংশ আলেমাদের নিকটে মানি, যেহেতু আল্লাহ পাক মানি থেকে বীর্য থেকে মানব জাতিকে শ্রেষ্ঠ জাতিকে সৃষ্টি করেছেন, সুতরাং মানি না পাক নয় পাক। বেশ কিছু আলমা কেরামদের নিকটে মানি না পাক, যাদের কাছে পাক তাদের দলিল হইল যে নবী সাল্লামের কাপড়ে যখন শুকিয়ে যেত তখন তা হ্যাঁ খুঁটিয়ে উঠিয়ে দেওয়া হইতো, পানি দিয়ে ধোয়া হইতো না, যদি না পাক হইতো তাহলে পানি দিয়ে ধোয়া আবশ্যক হইতো, জরুরি হইত তাদের দলিল। আর যারা বলছেন যে না পাক, তারা বলছেন যে ধুয়েছেন, কিন্তু শুধু ধুয়েছেন যথেষ্ট না, ধুয়েছেন অনেক সময় আমরা কাশপটা ধুই, কাশপটা পাক কিনা, পটা না পাক না, কাশ উঠছে হ্যাঁ কফ, সেটা না পাক না, কিন্তু নোংরা বস্তু সেজন্য আমরা ধুই। তো যারা বলেছেন যে পাক, তারা বলেছেন যে মানি বীর্যটা হচ্ছে কাশপটার মতো, নোংরা জিনিস ঘৃণা লাগে কিন্তু সেটি না পাক নয়, কারণ আল্লাহ পাক রব্বুল শ্রেষ্ঠ জাতি মানুষকে এত সুন্দর তৈরি করেছেন, তখন মানুষকে পাহের পবিত্র বস্তু থেকে সৃষ্টি করেছেন, মাটি থেকে প্রথম মানুষকে সৃষ্টি করেছেন, তা হচ্ছে পাহের পাহের পাক এবং পবিত্রতা দানকারী, মাটির দ্বারা পবিত্রতাও হাসিল হয়। আর মানি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, মানি হচ্ছে পাক না পাক নয়। এই সংশয় দূর করতে হবে যে আমরা কোন জায়গা থেকে বেরোল, আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান, যদি নয় যে একই জায়গা থেকে বেরোল, পেশাবের জায়গা থেকে সে বেরোলো সেজন্য সেটি না পাক হয়ে গেল, এমন কথা নেই। আর কিছু আলমারা বলছেন যে না পাক, কিন্তু সেই না পাকি দূর করান, তারা জবাব দিচ্ছেন যে না পাকি দূর করার জন্য পানি শর্ত নয় তাদের কাছে, পানি শর্ত নয়, তারা বলছে যে যদি তরল হয়ে থাকে তাহলে পানি, কিন্তু শুকনো জিনিস থাকে তাহলে সেটা রগড়িয়ে দিলে, কষলে দিলে, খুঁটিয়ে উঠিয়ে দিলে পাক হয়ে যায়, এইভাবে তারা বলেছেন। আল্লাহ আলম, আসল বিষয় হচ্ছে এর যে যদি কোনো নাপাক বস্তু যদি কাপড়ে থাকে আর যদি কাপড় ধুয়ে দেওয়া হয় তাহলে দাগ দূর করা জরুরি নয়, দাগ দূর করা জরুরি নয়। তাহলে নাপাকি দূর হয়েছে এর জন্য কি করতে হবে, গন্ধ দূর করতে হবে। এখনো শুনে দেশের না পায়খানা গন্ধ পাওয়া যাচ্ছে, রক্তের গন্ধ, তাহলে না এখনো তাতে আছে, ওর ভাগ কিছু আছে, তাহলে আরো কচলাম টকরান পরিষ্কার করেন ভালো করে। তাহলে একটা হলো কি গন্ধ, গন্ধ দূর করতে হবে, আরেকটা হচ্ছে স্বাদ মজা, এখনো স্বাদ খারাপ খারাপ স্বাদ আছে, স্বাদ তো আর কেউ নাপাক জিনিসে দেখে না, তারপরেও আর কি ওদের একটা স্বাদ আছে। নাপাকের তিনটা গুণ আছে, একটা হচ্ছে স্বাদ তাম, আর একটা হচ্ছে গন্ধ, আর একটা হচ্ছে রং। তাহলে দূর করতে হবে কি, গন্ধ দূর করতে হবে আর স্বাদ দূর করতে হবে, এমন না হয় যে ওখানেও খারাপ খারাপ স্বাদ এখন আছে, এরকম না হয়। রং দূর করার জন্য যথাসাধ্য ফাত্তাকুল্লাহ মাস্তাতা, তুমি যতটুকু রং দূর করতে পারো না পাকে দূর করো, কিন্তু পায়খানা ধুয়েছেন তারপরে একটু হলুদ হলুদ ভাব হয়ে আছে, পাক হয়ে গেছে, রক্ত ধুয়েছেন তারপরে একটু লাল ভাব হয়ে আছে, যে কোনো জিনিস এরকম ধুয়েছেন কিন্তু দাগ ভাব হয়ে আছে, পাক হয়ে গেছে, দাগ পুরোপুরি দূর করা শর্ত নয়। এ হাদিস দ্বারা আরো বেশ কিছু মাসলা জানা যায়, যারা 91 এর গত বুধবারের দর্শে ছিল তারা জবাব দিতে পারবে। দেখি দুই একটা মাসলা ইস্তেমবাদ করুন তো দেখি। হ্যাঁ হ্যাঁ, স্বামীর কাপড় ধুয়ে দেওয়া এটা স্বামীর হক, তাহলে স্বামী এটা তলব করতে পারে বা উচিত, স্বামীর সাথে সদ আচরণ সদ ব্যবহারের অন্তর্ভুক্ত হচ্ছে স্বামীর কাপড়ের নাপাকি গুলো ধুয়ে দেওয়া। স্বামীর লুঙ্গিটা বাথরুমে থিয়ে চলে আসলো, তুমি কাপড় চোপড় ধুয়ে নিজের কাজ নিজে করতে পারো না, আমি চাকরি করি তুমি চাকরি করো, কি আমি তোমার সাথে কম, তুমি মাস্টার ডিগ্রি আমি মাস্টার ডিগ্রি, আজকাল তুমি মাস্টার পড়া নেবেন তো শুনতেই হবে। আর দুইজন চাকরি করলে শোনা তো উচিত, ভাই ওর কাছ থেকে আপনি ইনকাম করাই নেবেন তো আবার অতিরিক্ত আবার চাপ কেন, আপনার কাপড় আপনি ধরো, ওর কাপড় সে ধরুন, ঠিক না, স্বামীর কাপড় ঠিক, এটা আরো ভালো কথা, কারণ কমজোরদের ওপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে। আরো এর ওপর আমি আমাদের এই জামান ভাইয়ের কথার উপর আমি মানে অ্যাড করতে পারি, সংযোজন করতে পারি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইননা তুনসারুনা যুআফাইকুম, তোমাদের আল্লাহ পাক সাহায্য করবে, তোমাদের কমজোরদের সাহায্য করি, তাহলে কমজোর জাতি নারী জাতি কমজোর জাতি আরো সাহায্য করো, কাপড় দিয়ে দাও। আর করেও আজকালকার কিছু যুবকরা রয়েছে, স্ত্রীর শাড়ি আয়রন করে দিচ্ছে, করছেও
ভালো যদি এই নিয়তে করে যে নামাজি মানুষ আর মাশাআল্লাহ আমি আমার স্ত্রীর হক আদায় করছি তাহলে ঠিক আছে, স্ত্রীর হক আদায় তার মায়ের ব্যাপার, তখন মাকে বলছে ভাত রান্না করো তোমার বউ ব্যস্ত আছে, তুই আবার কোন আল্লাহর ভয় করা হইল, আল্লাহর ভয় করলে তাহলে আগে মায়ের কাপড় আয়োজন করে দিতে হবে, মায়ের কাপড় জামা পরিষ্কার করে দিতে, তারপর স্ত্রীর কাপড় পরিষ্কার করতে হবে, ভারসাম্য ঠিক রাখতে হবে, স্ত্রীর উচিত হবে স্বামীর কাপড় গুলি এভাবে পরিষ্কার করে দেওয়া, আর এতে নিজে ছোট হয়ে গেলাম অথবা মানহানি হলে এমন কিছু নাই, বরং এটি সুন্নত, মায়ের রাজি আল্লাহ মুতাহারাত উম্মাহাতুল মুমিনদের সুন্নত, সুতরাং এইরকম তলব স্বামীও করতে পারে, আর এইরকম স্ত্রীর উচিত হবে যে বিনা তলবে যাতে করে এসব গুলি কাজ করে নামাজ পড়তে যেতে পারে। জি এটাও তো এটা মানহানির বিষয় নাই, যে কাপড়ে যদি দাগ থাকে আর কাপড়ে অভাব থাকা অথবা কাপড়ে দাগ থাকা এটা মানহানির বিষয় নাই। সৈয়দুল মুরসালিন সৃষ্টির সেরা, এই নামাজ পড়তে যাচ্ছেন কাপড়ে দাগ হয়ে আছে এমন কোনো বিষয় নেই, খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়ার পরে দেখা গেছে একটু দাগ থেকে গেছে কাপড়ে, আর তারপরে দেখছেন যে আমার একটা বিশেষ একটা অনুষ্ঠানে হাজির হইতে হবে, একটা পার্টিতে হাজির হইতে হবে, আর কাপড় চোপড় আয়রন করার নাই, আর বিনা আয়রনে হাজির হতে পারছেন না, এইরকম যাদের মেজাজ ও কাপড়ে একটু যদি লেগে থাকে কোনো দাগ লেগে থাকে হাজির হবে না, না পারাই যাবে, আজকালকার ছেলেদের এরকম মন মেজাজ হয়ে গেছে, না আমার কাপড় আয়রন করা নাই আজকে স্কুল যাবো না, বাস্তব সত্য কথা, আশ্চর্য লাগে, অথচ বেশি দিন আগে না আমাদের আর বয়স কত হইলো, আমরা প্রথম আমি মিশকাত পর্যন্ত পড়াশোনা করেছি কোনো আয়রন জানতাম না, কি করতাম কাপড় কি সুন্দর করে এই করে বালিশের তলে রেখে দিলাম আর তারপরে ছেয়ে গেলাম, সকালে উঠুন ঠিক হয়ে গেছে, আমাদের দেশে দাগ হয়ে যাওয়াটা আয়রন, বুকের উপর দুটো দাগ হয়ে গেছে এইরকম একবারে আয়রন খালাস, এই যে বল, হ্যাঁ সুতিও ছিল না, না সুতি ছাড়াও টেটন গুলো ছিল, এই যে যেটা ই পাওয়া যায় কি বলছে পলিস্টার ছাড়াও আমি ওই কিন্তু 65-35 যেটা পাওয়া যায় না কি বলছে ওটাকে বাংলাদেশে পাওয়া যায় না পায়জামার কাপড় আছে সেটা জামা ব্যবহার করতাম, এই ধরনের কাপড়গুলো এর চাইতে একটু মোটা, তো ওই করতাম আমরা, তারপরে যুগ আসলো ওই কয়লা জ্বালিয়ে টালিয়ে ঘষাঘষি এগুলো ধীরে ধীরে, তো যাই হোক তো এইরকম হতে হবে না, ছেলেদের মন মেজাজ তৈরি করতে হবে যে না আমরা একটু পিছিয়ে দেখি যে আমরা কি অবস্থায় ছিলাম, সুতরাং এমন নয় যে একবারে আমার কাপড় চোপড়ে আয়রন নাই সেজন্য সব কলকারখানা সব বন্ধ হয়ে যাবে, পড়াশোনা সব বন্ধ হয়ে যাবে, সব দুনিয়া অচল হয়ে যাবে, না প্রয়োজনে আমার এইরকম অবস্থা আছে আমাকে যেতে হবে, আমার কাজ করতে হবে, পড়াবো কিতাবুল হাইজ, এই অধ্যায় হচ্ছে হাইজ সম্পর্কে, হাইজ সম্পর্কে, হাইজের শাব্দিক অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া, আসাইলান প্রবাহিত হওয়া, হাইজকে হাইজ এই জন্যই বলে আরবি ভাষায় যে তা বিশেষ স্থান থেকে প্রবাহিত হয়ে আসে, জি কোন জায়গা থেকে বলতে পারেন কি হাইজ কোথা থেকে আসে, হ্যাঁ রেহেম থেকে, রেহেমকে বাংলায় কি বলে সবাই রেহেম বলেন, জরায়ু থেকে, জরায়ু থেকে, জরায়ুর একেবারে নিম্ন ভাগ থেকে, মিন কারে রাহিমিল মারআতে, তার সংজ্ঞায় বলা হয়েছে দমুল হাইজে দমুন ইয়াখরুজু মিন কারে রাহিমিল মারআতে, নারী জাতির যে জরায়ু রয়েছে জরায়ুর একেবারে নিম্ন স্থান থেকে ভিতর থেকে বেরিয়ে আসে, কোনো সাইডে আঘাত টাঘাত হয়েছে এই জন্য নাই, বিশেষ সময়ে আসে, কোনো ব্যাধির জন্য নাই, কোনো ব্যাধির জন্য যদি আসে কোনো আঘাত পেয়েছে শয়তানের আঘাত পেয়েছে তাহলে সেটা হচ্ছে ইস্তিহাবা, রোগের কারণে সময় টমে টাইম টেবিল নাই, মাসে 7 দিন হয় 6 দিন হয় এখন 15 দিন 20 দিন মাস রক্ত লাগাই আছে, তাহলে এই রক্ত হাইজের রক্ত নয়, ইস্তিহাজা রোগের কারণে আঘাত পেয়েছে ভিতরে সেই জন্য, সুতরাং নামাজ পড়তে হবে তখন পবিত্র অর্জন করে ইস্তিহাজা, তাহলে মহিলাদের রক্ত হচ্ছে 3 প্রকার, এটা হচ্ছে দমুল হাইজ হাইজের রক্ত, মাসিক ঋতু প্রতি মাসে নিয়ম মাফিক যেটা আসে প্রথম জীবনে যেটা এসছে যে নিয়মে ওটাই ধরতে হবে, প্রথম যখন জীবনের হাইজ শুরু হয়েছে তখন 7 দিন 6 দিন হয়েছে, ওই 6 দিন 7 দিন বা 3 দিন হয়েছে আর ওই রকমই চলেছে তাহলে ওটাই ধরতে হবে, তারপরে 2 বছর 4 বছর যাওয়ার পরে কোন এক সময় দেখা গেল 15 দিন 20 দিন হয়ে যাচ্ছে, না তাহলে পুরোটা হাইজ নাই, 6 দিন 7 দিন বাদ দিয়ে বাকিটা ধরে নিতে হবে, যখন দেখা যাচ্ছে যে না এইটা হাইজের রক্তের মতো লাগছে না, মানে একটু পচা নয় কালো নয় দুর্গন্ধযুক্ত নয় এবং তাজা তাজা রক্ত আসছে তাহলে ইস্তিহাজা, 2 নম্বর রক্ত হচ্ছে ইস্তিহাজা রক্ত রোগের কারণে যা আসে, 3 নম্বর রক্ত হচ্ছে
নেফাস, নেফাস যেটা বাচ্চা প্রসব হওয়ার পরে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত আসে নির্ধারিত বেশ কিছুদিন, কমের পক্ষে ধরেন 18-20 দিন, তারও কম হইতে পারে, অধিকাংশ মহিলাদের 20 দিন 22 দিন হয়, 25 দিন হয়, আর কারো কারো 40 পর্যন্ত পৌঁছে যায়, তার বেশি যদি চলে যায় 40 তা সর্ব ঊর্ধ্বে চলে গেল, তাহলে তখন 40 দিন হলেই গোসল করে নামাজ পড়ে। তারপরে বলি রোগের কারণে, ওটাও ইস্তেহাজা, তাহলে ইস্তেহাজা এখানেও আছে আর হাইজের ক্ষেত্রেও ইস্তেহাজা আছে। তো এই বিষয়গুলি জেনে রাখা জরুরি, কারণ আজকাল যদি আমাদের এগুলি মশলা জানা না থাকে তো আমাদের স্ত্রীতে কি করে জানবে, আপনাদের স্ত্রীতে কি করে জানবে, আপনাকে জিজ্ঞাসা করলেই হয়, মহিলাদের কয়রকম রক্ত হয় তাই জানেন না, তাহলে আপনার স্ত্রী তো আপনাকে মশলা জিজ্ঞাসা করবে, একটা আলমকে কি করে জিজ্ঞাসা করবে, লজ্জা পাবে, বাপ মাকে তো জিজ্ঞাসাই করা যাবে না, বড় মুশকিল। এই মশলার মুফতি হইতে হবে স্বামীকে। হাইজ সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, অধিকাংশ হাদিসগুলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে, যেহেতু মানি হাইজ এসব মশলা মশাইল নবী সাল্লাম থেকে কে জানবেন, তার বিবিগণ জানবেন, আর বিবিদের মধ্যে সবচেয়ে বেশি এসব মুখস্থ রেখেছেন, জেনেছেন এবং সেগুলিকে সংরক্ষিত রেখেছেন আর মানুষকে জানিয়েছেন, শিখিয়েছেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এ উম্মতের প্রথম ফাকিহা, জ্ঞানী। বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কানাত ইহদানা তাহিজু, আমাদের আমাদের কোন মহিলা মানে বা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের কোন একজন, ইহদা না না মানে আমাদের, আর ইহদা মানে আমাদের কোন এক এক কেউ আর কি, আমি হইতাম, নিজের নামটা বলেননি অথবা নাম ধরে বলেননি যে অমুক, কারণ অমুক বললে নামটা স্পষ্ট হয়ে যায়, এগুলি যেহেতু গোপনীয় রাখারই বিষয়, সুতরাং আসল মাসলা জানলে হইলো, কার বিষয় ছিল না ছিল না জানে ভালো, সেই জন্য এহদানা বলে তিনি ব্যক্ত করেছেন, নাম উল্লেখ করেননি। আমাদের কেউ তাহিজ, এমন হতো যে তার হাইজ আসত, বা আমাদের কারো হাইজ আসত, এভাবে বলেন কানাত এহদানা তাহিজ, আমাদের কারো হাইজ আসত, সুম্মা তাকরেজুদ্দম, তাকরেজু আছে না তাকরেসু আছে, তাকরেসু মশহুর প্রসিদ্ধ হচ্ছে সদ দিয়ে, কিন্তু এখানে জদ দিয়ে লিখেছে, হতে পারে কাছাকাছি অর্থ, তাক্তারেসো কোনো কোনো রেওয়াতে তাক্তারেসো আছে, তাক্তারেসো হলে তো সমস্যা নেই, সদি হইলো, তাহলে ধাতু একই থাকলো, মাদ্দা একই থাকলো, শুধু বাব চেঞ্জ হয়েছে, এফতিয়ালে চলে গেল, তার আছে একরেসো জারবাইদের উপর থেকে এফতিয়ালে, তার কাপড় থেকে কি করতো, রক্তকে রক্তকে ঘষে দিত, এন্দা তোহরেহা পবিত্রতার সময়, পবিত্রতার সময় গোসল করবে, যতক্ষণ পর্যন্ত পবিত্র হয় না, রক্ত বন্ধ হয়নি, ততক্ষণ জরুরি নয় যে কাপড় থেকে রক্ত পরিষ্কার করতে হবে, কারণ ওই কাপড়ে নামাজ তো আর পড়ার প্রয়োজন নেই, কারণ নামাজ তো মাফ আছে হাইজের অবস্থায়, আর এত বেশি কাপড় নাই যে কাপড় প্রতিদিন ধুইতে থাকবো আজকালকার জামানার মতো, সুতরাং হয়তো হাইজ লেগে আছে ঠিক আছে, কিন্তু এন্দা তোহরে হ্যাঁ যখন পবিত্র হচ্ছে, আজকে পবিত্র হচ্ছে, আজকে থেকে নামাজ পড়তে হবে, তাহলে কাপড় এখন পরিষ্কার করতে হবে, সুতরাং ওই জন্য এন্দা তোহরে বলা হয়েছে, যে তার পবিত্রতার সময় নিজ কাপড় থেকে রক্তকে কি করত, ঘষে দিত, তাকরেজ বা তাকরেস ঘষে দেওয়া, ফাতাগসেলুহু ঘষে দিয়ে বা রগড়ে দিয়ে তার ফাতাগসেলুহু তা ধৌত করত, তা ধৌত করত, অন্য হাদিসে রয়েছে তাহুত্তহু, মানে ঘষে দিবে তারপরে পানি পানি দিবে, পানি দেওয়ার প্রথম শুকনো ঘষবে বা খটিয়ে উঠাবে, হালকা করবে যতদূর সম্ভব, তারপরে পানি দিয়ে তাকরসহ বিলমা পানি দ্বারা রগড়িয়ে দেবে, অতানজাহ আর তারপরে পানি দ্বারা ধৌত করবে বা ছিটিয়ে দেবে, বেশি করে ছিটিয়ে দেওয়া, তানজাহ দুটি অর্থ হইতে পারে, এখানে কি বলা হচ্ছে অতানজাহ আলা সাইরিহি, পুরো কাপড়ের উপর পানি ছিটি, যেহেতু পুরো কাপড়ের কথা বলা হয়েছে আর পুরো কাপড়ে সব জায়গায় হাইজ লাগেনি রক্ত লাগেনি, সুতরাং পুরো কাপড়ে পানি ছিটিয়ে দিত, যাতে করে এমন হয় যে আর যদি কোনো জায়গায় মানে কিছু কিছু থাকে তো বেশি করে একটু পানি ছিটিয়ে দিই গোটা কাপড়টা, এই জন্য ছিটিয়ে দেওয়া হইত। আর তানদাহর আর একটি অর্থ হয় ধৌত করা, এটা হইতে পারে, এই জন্য তানদাহ সম্পর্কে লিখছে তারুসুল মা, এখানে লিখেছে পানি ছিটি তালা বাকি সব আল্লাযী লাম ইউসিব বিদামিল হাইজ, হাইজের রক্ত লাগেনি কিন্তু সেই কাপড়ের কিছু অংশে যেহেতু হাইজের রক্ত লেগেছিল সেই জায়গা তো ধোয়া হয়েই গেল, আর বাকি কাপড়টাতে পানি ছিটিয়ে দেওয়া হইত, এরকম করতেন। আর তানদাহর আর একটি অর্থ বললাম যে ধোয়া হয়, তাহলে ওখানে কালকে যে হাদিসটি বা পরশু হ্যাঁ বুধবারে যে হাদিসটি ছিল ওখানে তানজাহ বিলমা সাইরি বলেন, পুরো কাপড়ের কথা বলা হয়নি, ওই জায়গাটিকে তিনটা কাজ করতেন, একটা হচ্ছে পানি দেওয়ার আগেই খটিয়ে দেওয়া বা ঘুষে নেওয়া, তারপরে হচ্ছে
তাহতহু, তারপরে তাকরেসু, তারপরে কি করা হইতো, পানি দিয়ে রগড়ে দেওয়া, পানি দিয়ে রক্ত ভিতরে যদি থাকে কিছু, পানি দেওয়ার পর ভিতর থেকে বেরিয়ে চলে আসবে, রক্তটা তো ভিতরে চলে গেছে, হ্যাঁ সুতাগুলোতে, ওটা বেরিয়ে চলে আসবে। তারপরে কি করতো, তানদাহ বিল মা, পানি দ্বারা তখন ধৌত করতো, এখানে নাদাহা মানে ধৌত করা। সুম্মা তুসাল্লি ফি, অতঃপর সেই কাপড়েই নামাজ পড়তেন তিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো একজন, কেউ করতে পারে এরকম, ওই কাপড়ে নামাজ পড়তেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ মুতাহারাত, সাইয়দুল মুরসালিন যিনি, তার বিবিগণ ওই কাপড়েই নামাজ পড়তেন, যে কাপড়ের কিছু অংশে লেগেছিল ধুয়ে নিলেন। আর আমাদের কত জোড়া কত কাপড় আছে, আর পাশে গরিব আছে, তাদের খোঁজ খবর নিন। তারা যদি মনে করতেন যে আমরা খুব সুখের জীবন যাপন করব, করতে পারতেন, তাদের কাছে গনিমতের ধন সম্পদ আসতো জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে, সেগুলি থেকে তাদের বছরের খরচ দিয়ে দেওয়া হয়তো। উম্মাহাতুল মুমিনদেরকে খাইবারের যুদ্ধের পরে কোনো অর্থ নয়, এক বছরের যথেষ্ট পরিমাণ, পর্যাপ্ত পরিমাণে তাদের ব্যয় বহন পুরোপুরি দেওয়া হইত, খরচ যা লাগে তা দেওয়া হইত, কোনো অভাব করা হইত না। কিন্তু তারা তাড়াতাড়ি করে দান করে শেষ করে দিত, রাখার না, দান করে দিত, তারপরে অভাবের জীবনযাপন করত। একটা হচ্ছে অভাবী হওয়া, ও চাই যে খুব সুখী হব কিন্তু অভাবী, যেমন আজকালকার জামানার অভাবী না। আর নবী সাল্লামের জামানায় বিশেষ করে আজওয়াজ মুতাহারাত, আলে বাইত, নবী সাল্লামের বংশের লোকেরা, পরিবারের লোকেরা, তারা অভাবীকে এখতিয়ার করে নিয়েছেন, বেছে নিয়েছেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলমিনের যখন পাবো নিয়ামতের কদর বাড়ে বেশি, কারণ ছিল না তারপর যদি পানত ওর এই নিয়ামতের একটা মূল্য আছে। আমরা যারা কষ্ট করে পড়াশোনা করেছি, নিয়ামতের মূল্য আছে আমাদের কাছে, একটা ভাতের দানা পড়লে বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে আমাদের। কিন্তু যাদের কষ্টকর অভ্যাস নাই, খুব আরামে পড়েছে, দিনে পাঁচবার সাতবার খেয়ে পড়েছে, আমরা বাসি পেটে দিন এগারোটা বারোটা পর্যন্ত মাদ্রাসা সাথে পড়াশোনা করে এসেছি, তাহলে আমাদের এই নিয়ামতের মূল্য আছে আমাদের কাছে। কিন্তু যাদের একবার নাস্তা করিয়ে দিলাম, আবার নাস্তা বেঁধে দিলাম, আবার আস্তে আস্তে তাড়াতাড়ি খেতে দাও, বিকেল হয়নি আবার ঘুম থেকে একটু টান দিয়ে উঠেছে, তারপর বিকেল আবার মাগরেবে হইতে হইতে আছে, আবার নাস্তা দাও, আবার খেতে দাও, পাঁচবার ছয়বার যারা খায়, তারা কি করে নিয়ামতের কদর করবে, আজকালকার জামানাটা ঠিক ওই রকম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহারাত, বিবিগণ, তার পরিবারের সদস্যরা, তারা অভাবকে ইখতিয়ার করে নিজেই চয়েস করে নিয়েছিলেন যে আমরা অভাবে থাকবো, তাহলে সবর করব কষ্টের সময়, তাহলে নিয়ামতের মূল্য আমাদের কাছে বাড়বে এবং আল্লাহ শুকরিয়া আদায় করব, যখন নিয়ামত পাবো আল্লাহ বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারবো। কষ্টের পরে যদি আপনি নিয়ামত পান, তার বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আর রাত দিন অঢেল ধন সম্পদে বসে আছেন, হ্যাঁ রোজার ইফতারি, সুবহানাল, রোজার ইফতারির সময় কেমন শরীরটা, উফ খেয়ে দিয়ে কত আরাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন। যদি দিনদার হয় তাহলে, আর যারা দিন তারা তো আল্লাহর মুস্তাক, সময় বেশি হয়ে যাবে, দুটো হাদিস আছে থাক, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।